14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ছোটবেলা থেকেই আমরা এই দিনটাকে ভালোবাসার দিন হিসাবে জানি। স্কুল কলেজে না জানি কতবার এই দিনে প্রেমের প্রস্তাব জানিয়েছি। তবে আমরা প্রতি বছর 14 ফেব্রুয়ারি যে ভালোবাসার দিন পালন করে থাকি, তার পিছনে রয়েছে এক দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস। আপনি জানলে অবাক হবেন, আজকের দিনে যে ভালোবাসা দিবস দেখছি সেটা আসলে এমন ছিল না। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই উৎসবে এসেছে ভিন্নতা। কী ছিল এই ভ্যালেন্টাইন ডের ইতিহাস? আজ আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই ভ্যালেন্টাইন ডের ইতিহাস খোঁজার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে ভিডিওতে আপনাদের ভ্যালেন্টাইন ডের অজানা ইতিহাস জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ভ্যালেন্টাইন্স ডে বা সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর ইতিহাস থেকে আমরা যেটি জানতে পারি সেটি হল রোমের সেইন্ট ভ্যালেন্টাইনের কথা, যিনি একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন। সে সময় রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্যালুডিয়াস। তিনি একজন নৃশংস এবং পাগলাটে সম্রাট ছিলেন। একবার তিনি দেখলেন বিবাহিত সৈনিকদের থেকে অবিবাহিত সৈনিকরা বেশি শক্তিশালী, আর এরপরই তিনি তার সৈনিকদের মধ্যে বিবাহ বন্ধ করে দেন, যাতে তার সৈনিকরা বেশি শক্তিশালী ও যুদ্ধোন্মাদ হয়। এর বদলে তিনি সৈন্যদের একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে বলেন। কিন্তু এই অনৈতিক নিয়ম পুরোহিত সেইন্ট মেনে নিতে পারেননি, ফলে তিনি গোপনে অনেক রোমান সৈন্যদের বিবাহ করাতেন সম্রাটের নিষেধাজ্ঞা অমান্য করে। এছাড়া তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে বিবাহের জন্য বোঝান এবং বলেন একজন নারীর সাথে জীবন কাটানো অনেক বেশি সুখকর এবং এতে রোগব্যাধিও অনেক কম হয়। কিন্তু সম্রাট একসময় একথা জেনে যান এবং ক্ষিপ্ত হয়ে সেইন্টকে বন্দী করেন। বন্দী অবস্থায় তিনি কারারক্ষীর মেয়ে অস্টারিয়াসকে ভালোবেসে ফেলেন। ভ্যালেন্টাইন তার জীবনের অন্তিম বিদায়ক্ষণে চিঠিতে লেখেন ফ্রম ইওর ভ্যালেন্টাইন। এখান থেকে সেইন্ট ভ্যালেন্টাইনের সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে খ্রিস্টান ক্যাথলিক চার্চ কর্তৃক ধর্মীয় উৎসব হিসাবে স্বীকৃতি পায়। আরেক লোককথা থেকে জানা যায়, সেইন্ট ভ্যালেন্টাইন মূলত খ্রিস্টান কঠিন রীতি থেকে অনেককে বের করার জন্য প্রচেষ্টা চালায়, যার ফলে তাকে হত্যা করা হয়। অনেকেই মনে করে থাকেন যে ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারির মাঝামাঝিতে সেইন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুবার্ষিকী হিসাবে পালন করা হয়ে থাকত, যা 270 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। আবার আরেক দল মনে করে ক্যাথলিক চার্চ রোমের কৃষি উৎসব লুপারসালিয়াকে খ্রিস্টীয় ধারা করার জন্য 13-15 ফেব্রুয়ারির মাঝামাঝিতে করা হয়। লুপারসালিয়া মূলত রোমের জমির উর্বরতা উৎসব বা পুজো হিসাবে পালিত হতো। এই উৎসবকে মূলত উৎসর্গ করা হতো কৃষির দেবতা ফাউনাসের প্রতি। সাধারণ মানুষ পবিত্রতা লাভের জন্য কুকুর, শুয়োর এমনকি নারীদেরকেও বলি করত। আবার আরেক লোককথা জানা যায় যে তৎকালীন রোমের মেয়েরা একটি স্থানে একত্রিত হতো এবং তাদের নাম লিখে জমা দিত। শহরের অবিবাহিত ছেলেরা এসে সেখান থেকে লটারির মাধ্যমে এক একজন মেয়েকে এক এক বছরের জন্য গ্রহণ করত। অনেক সময় এই এক বছর থেকে বিবাহ পর্যন্ত গড়াত। কিন্তু এখানে কোনো নিশ্চিত তথ্য প্রমাণিক উৎস নেই যে কৃষি উৎসবের সাথে রোমান্টিকতার কোনো মিল আছে। একাধিক ঐতিহাসিকও এই ব্যাপারে মত দিয়েছেন। তবে 14 শতাব্দীতে ইংল্যান্ডের জাতীয় কবি চসারের ভ্যালেন্টাইন সাহিত্যকর্মের মধ্য দিয়ে এর যোগসূত্র পাওয়া যায়। এর আগে ভ্যালেন্টাইন ডেকে রোমান্টিকতার সাথে যুক্ত থাকার ব্যাপারে কোনো নিদর্শন পাওয়া যায় না। আধুনিক ঐতিহাসিকদের মতে ভ্যালেন্টাইন ডেকে রোমান্টিকতার নির্দেশ না ভেবে ত্যাগের নিদর্শন হিসেবেই দেখা যায়। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে দুটি বিখ্যাত সাহিত্যিক গল্প রয়েছে। প্রথমটি হল 1382 সালে প্রকাশিত চসারের পার্লামেন্ট অফ ফাউলাস, যেখানে তিনি লেখেন যে এটা হলো সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেদিন প্রতিটি পুরুষ পাখি তার মেয়ে পাখি খুঁজতে আসে। মূলত চসার এটিকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বোহেমিয়ার রাজকন্যা আনার বিয়ে উপলক্ষে লিখেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে 1381 সালে এই বিবাহ হয়, যা রোমান্টিকতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। আরেকটি সাহিত্যকর্মকে কেন্দ্র করে 15 শতাব্দীর শুরুর দিকে ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তি কিংবা জনপ্রিয়তার কারণ হিসাবে ধরা যায়। 1415 সালে চার্লস, যে কিনা আলসের রাজকুমার ছিলেন, তিনি একতনিয়া যুদ্ধে হেরে লন্ডন টাওয়ারে বন্দী থাকা অবস্থায় তার প্রিয়তমাকে একটি চিঠি লিখেছিলেন। এর পরবর্তীতে শেক্সপিয়ার তার লেখনীতে ভ্যালেন্টাইন্স ডেকে জনপ্রিয় করে তোলেন। মূলত 18 শতাব্দী থেকে ভ্যালেন্টাইন্স ডের উপহার নেওয়া এবং দেওয়ার প্রচলনটা বেড়ে যায়। বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো, কানাডা এবং অস্ট্রেলিয়াতে ব্যাপক আকারে এই উৎসব পালিত হয়ে থাকে। আধুনিক যুগের 18 শতাব্দীতে ভ্যালেন্টাইন্স ডেতে সীমিত আকারে কার্ড আদান প্রদানও চলত, কিন্তু সে সময় ভ্যালেন্টাইন্স ডে কার্ড ব্যবসায়িকভাবে অতটা জনপ্রিয়তা পায়নি। ইংল্যান্ডে এই কার্ড ছাপা বেশ জনপ্রিয় এবং লাভজনক হয়ে ওঠে একটা সময়। পেপার কাটিং ও সুন্দর রঙিন কাগজের আদলে বিভিন্ন ছন্দে যুক্ত করে
হাতে লিখে তৈরি হতো এসব ভ্যালেন্টাইন কার্ড। ইংল্যান্ড ডাক বিভাগের হিসাব মতে শুধুমাত্র 1835 সালেই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিলি হয় 60,000 চিঠি। 1840 সালে ডাক পরিবহনের মূল্য যখন বেশ কমে যায় তখন তা বছরে 400,000 পৌঁছায়। আমেরিকাতেও ঠিক একই সময় ভ্যালেন্টাইন ডে বেশ জনপ্রিয়তা লাভ করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে হাতের লেখার বদলে প্রিন্ট করা কার্ড খুব বেশি পাওয়া যেত আর এগুলো সস্তাও ছিল। আবার ডাক পরিবহন খরচও কমে যায়, ফলে ভ্যালেন্টাইন ডে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। চকলেট এবং গোলাপ গিফট করার পাশাপাশিও কার্ড দেওয়ার রীতি বেশ প্রচলিত হয়। গ্রিটিং কার্ড অ্যাসোসিয়েশনের মতে বর্তমানে প্রতি বছর প্রায় 100 কোটি কার্ড বিক্রি করা হয়ে থাকে এবং মোট কেনাকাটার 85% নারীরাই এগিয়ে থাকেন। ভ্যালেন্টাইন ডে বর্তমানে ভালোবাসার চেয়ে কমার্শিয়ালাইজেশনে বেশি হয়েছে। পূর্ব অতীত ভ্যালেন্টাইন থেকে বর্তমানে পরিচালিত হয়েছে বিভিন্ন গতিধারায়। এক কথায় ভালোবাসার জুটিদের জন্য হল এই ভ্যালেন্টাইন ডে, কিন্তু যারা সিঙ্গেল তাদের জন্য এই দিনটি বেশ হতাশারই বটে। তবে সিঙ্গেলদের জন্য আরেকটি মজার তথ্য দিয়ে শেষ করা যাক। 14ই ফেব্রুয়ারিতে আরও একটি উৎসব বিশ্বব্যাপী পালিত হয়, তবে তা গোপনে, সিঙ্গেল অ্যাওয়ারনেস ডে। যারা সিঙ্গেল তারা উদযাপন করতে পারেন এই উৎসব, একা একা লাঞ্চ করতে পারেন কিংবা নিরিবিলি পরিবেশে ডিনারও সারতে পারেন। আবার ইচ্ছে করলে নিজের জন্য দোকান থেকে দামি চকলেট কিনে আনতে পারেন। রুমের সিঙ্গেলরাও কিন্তু এমনই করত। তো আপনি এই বছর ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।